আমি যার কথা বলছিলাম যে রিমন, এই যে শয়তানটা দেখো দেখো, এটা আমার ভাই। রিমন কি অবস্থা? সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম, এবং অন্যান্য জাতির প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা অভিনন্দন। আপনারা কেমন আছেন অবশ্যই আমায় জানাবেন। আজ হলো ঈদের পঞ্চম দিন, আমরা একটু তিস্তায় ঘুরতে আসছি। আমার সাথে আছে ভাইয়া এবং ছোট ভাই এবং ভাগ্না, আমি তাদেরকেও একটু দেখানোর চেষ্টা করব। আর আমাদের ব্যারেজটা দেখেন যে এখন পর্যন্ত লোকজন ভিড় আছে, আর কথা হচ্ছে যে এর থেকেও দ্বিগুণ ভিড় হয় আমাদের রোজার ঈদটায়। রোজার ঈদে এর থেকে অনেক অনেক বেশি ভিড় হয়। আমি কিছুটা অংশ তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, সাথেই থাকবেন। চলুন দেখানোর চেষ্টা করব, আমি কিছুটা অংশ দেখানোর চেষ্টা করব। চলুন ভাইয়া আসো। এই যে সাথে আছে আমার বড় ভাই টিচার। ভাইয়া কি খবর? ভালো। আচ্ছা আচ্ছা, এই যে আমরা ঘুরতে আসছি, ওই যে বাইকটা আছে, হ্যাঁ, এই যে আর একটা ছোট ভাই আছে, আমি দেখানোর চেষ্টা করবো, একটা দরকারে বাড়িতে গেল। চলো ভাই আমরা সামনে দিয়ে ঘুরে আসি, চলো। নাও নাও গাড়ি নাও। কত টাকা করে? 17 টাকা করে। আমি না কভার ফেললাম, ও ভিডিও করতাস স্যার? না, কয় টাকা করে? তুই ক, কয় টাকা করে? 5 টাকা করে। 5 টাকা? আর তার কাছে মক্কেল ভাই, আর কাছ থেকে 20 টাকা করে না একটা আমরা দিলাম। তাহলে আমার কাছে, আমার কাছে কয় টাকা করে নিবি? আপনার কাছ থেকে ভাই 30 টাকা করে নেন ভাই। এর পঞ্চম দিন আমি আপনাদের দেখাবো একটু চিত্র, যে আমাদের তিস্তায় অনেক লোকজন হয়। সো আপনারা অবশ্যই দেখবেন ভিডিওটি, আর ভিডিওটি না টেনে অবশ্যই পুরোটা দেখার অনুরোধ রইল। আর অবশ্যই বলবেন যে ভিডিওটি কেমন হয়েছে। আর কথা হচ্ছে চলুন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখেন ঈদের পঞ্চম দিন, লোকজন ব্যারেজে অনেকেই ঘুরতে আসতেছে। আর কথা হচ্ছে যে দেখেন যে ছবি উঠানোর ধুম পড়ে গেছে, এরকম কিন্তু হয় না আমাদের তিস্তায়। আর এটা শুধু হয় আমাদের এই যে যখন ঈদ আসে, রোজার ঈদে আরও অনেক বেশি ছিল লোকজন, এখন খুবই কম। অতি তাড়াতাড়ি আমাদের পার্কটা ঠিক হলে আরও অনেক সুন্দর লাগতো। এখানে অনেক দোকানপাট বসছে, আপনারা দেখবেন যে অনেক দোকানপাটও বসে, এর আগের ভিডিওতে এরকমভাবে দেখাই নেই, যার কারণে দেখাইতে পারি নেই। আর কথা হচ্ছে যে দেখেন, আর তিস্তায় দেখেন পানি নাই এখনও। আর আপনারা একদিন দেখছিলেন যে একদিনের পানি কত পরিমাণ বাড়ছিল ঈদে, কত লোকজন হয়। আজকে ঈদের পঞ্চম দিন, তারপরেও দেখেন আপনারা প্রচুর পরিমাণের লোক। আমি দেখানোর চেষ্টা করলাম একটু। যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার জন্য দোয়া করবেন। আমি জানি যে আপনারা অনেক বেশি ভালোবাসেন আমায়। সো অবশ্যই অবশ্যই যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখনকার ভিডিওগুলি কেমন হচ্ছে এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো, যে আপনারা আমার ভিডিওগুলি এখন কেমন হচ্ছে সেটা অবশ্যই বলবেন। কোরবানির ঈদ না হয়ে যদি এটা আমাদের রোজার ঈদ হইতো, তাহলে কিন্তু এর থেকে বেশি মানুষ আমরা এখানে দেখতে পারতাম। আর হ্যাঁ, যারা আমাকে, আমি যার কথা বলছিলাম যে রিমন, এই যে শয়তানটা দেখো দেখো, এটা আমার ভাই। রিমন কি অবস্থা? আলহামদুলিল্লাহ। কেমন ঘুরলা ভাই? মোটামুটি। আচ্ছা আচ্ছা, তবে আজকে ঈদের পঞ্চম দিন তো, এই জন্য কিন্তু খুব মানে লোকজন খুবই কম। আর তোমার আগে আসতে হইতো ভাই। এই যে আমাদের ভাই, এই যে টিচার স্যার। আসসালামু আলাইকুম। কি অবস্থা স্যার আপনার? ছোট ভাই কেমন আছো? এই তো স্যার। আপনি কিরকম ঘুরলেন?
ঘুরলাম হালকা হালকা গরমের মধ্যে, কেমন গুড। চলো আমরা এখন চা খাইতে যাব, চলো। আমি জাহিদ। জাহিদ এই যে, এটা জাহিদ, এটা জাহিদ, এটা খুব ভালো, এটা ভালো ছবি তুলে আমরা জানি। কিন্তু হ্যাঁ, এই যে আমাদের ব্যারেজ এলাকার ক্যামেরাম্যানদের বিচার আছে, সেটা আমি করবো। করতে আমি ক্লান্ত হয়ে গেছি, এখন আমরা যাবো ঠান্ডা খাইতে, ভাইয়ার সহ ঠান্ডা খাবো। আর কথা হচ্ছে, আমি এই মুহূর্তে ভাইয়ার কথা নিতে পারছি না, তার জন্য আমি দুঃখিত। আর ভাইয়ারে যার ভালো লাগে তা কমেন্ট করবেন অবশ্যই, ভাইয়ারে একটা বিয়া দিব, অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন। ভাইয়া অনেক ভালো, আমার বন্ধুর মতো। আর কথা হচ্ছে, ভাইয়ার জন্য সবাই দোয়া করবেন, সে একটা সরকারি জব করে, তার জন্য অনেক অনেক দোয়া করবেন। এবং ওই যে পিছনে আমার শ্রদ্ধেয় ছোটো ভাই, সে আসতেছে, তারে আমি এখন নেব না, অবশ্যই সাথে থাকবেন। এবং যারা এখনও আমার পেজটিকে ফলো দেন নাই, তারা দয়া করে আমার পেজটিকে অবশ্যই অবশ্যই ফলো দিয়ে আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।